সম্মান কত জানো, তোমাদের সাহাবায়ে কেরামের মধ্যে আমি নবীর যত সম্মান, সারা দুনিয়ার মানুষের মধ্যে ওলামায়ে কেরামের তত সম্মান। আমি পাস করলি টুপি মাথায় দিয়া অন্য টুপি এলাকে গালি দেই না, হিংসা করি না, দেখা হলে সালাম দেওয়ার চেষ্টা করি। বলো তুমি আমার পাস করলি দেখলে তোমার এলার্জির বেরাম, কেন গালি দাও? এই বদমাস বদমাস। আমি লম্বা পোশাক পরলাম মদিনার তরিকায়, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে পারলে সালাম দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি। বলো তুমি আমার এই পোশাক দেখলে কেন হিংসার নজরে তাকাও? আমি কওমি মাদ্রাসার সন্তান, আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না। বলো তুমি আমার কওমিওয়ালাকে কেন গালি দাও? কারণটা কি তাহাজ্জুদ বেশি বড়, তাহাজ্জুদ বেশি বড় না কপাল ফুরছে তোর বাপের দাসহ, বাপের দাসহ? বদমাস বদমাস। ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তারা আমি আল্লাহকে বেশি ভয় করি, বেশি ভয় করি। আলেমের কত দাম, তুই বান্দা মূর্খ, আলেম না, আলেমের খাতায় নাম নাই, বাংলা বুখারী পড়ো, বাংলা কোরআনের তরজমা পড়ো, আর একজন আলেম সে বাংলা পড়ে না, বাংলা তার কেমন যেন বুঝতে কষ্ট লাগে। এই বান্দা ডাউলের পানি আটা রুটি খাইয়া 15 বছর 20 বছর 30 বছর মাদ্রাসায় সময় লাগাইলো, কত রাতের ঘুম নষ্ট করলো, কত রাত তাহাজ্জুদ পরে কান্না করলো, কোরআনের ব্যাখ্যা পড়লো, হাদিসের ব্যাখ্যাগুলো সব আরবিতে পড়লো, আরবিতে পড়লো, এরপরে উচ্চতর আর তুই মূর্খ পণ্ডিত যদি দাঁড়ায় ইবাদত করো, তোর ইবাদতের থেকে একজন হক্কানি আলেমের ঘুমের সওয়াব বেশি। তোমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, না কইলো ঠিক, তোমাদের ঠিক বলায় আসেও না যায়ও না, যায়ও না। আলেম তার মর্যাদা নিয়েই থাকবে, এটা রসুলের ঘোষণা, আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, ভাইরা আমার, আমরা ডাক্তার জাকির নায়েক সাহেবের সম্মান প্রদর্শন করে কথা বলি, একটা গালিও দেই না, কিন্তু তুমি বলো আজ ইমাম আবু হানিফার নাম ধরে কেন গালি দাও, কেন গালি দাও? কারণটা কি, কারণটা কি, কারণটা কি, চাও কি, চাও কি? এরে নবীর উম্মতের দাল, আল্লাহর কসম করে বলছি মুমিন, এই জমিনে যদি তোমাদের কথা মতো ওলামায়ে কেরাম বিদায় নেয়, এই জমিনে ইমাম থাকবে না, বক্তা থাকবে না, মুফাসসির না, মুহাদ্দিস মুফতি থাকবে না, আলেম থাকবে না, খতিব থাকবে না, কোন উলামায়ে কেরাম যদি জমিনের মধ্যে না থাকে, কুত্তার মতো কবর হবে, জানাজা কপালে হবে না। কুত্তার মতো মরবি, কুত্তার মতো মরবি, কপালে জানাজা হবে না যদি আলেম না থাকে। এরে নবীর উম্মতের দাল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বাংলাদেশে সফরে আছেন, দেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শায়েখ একটু প্রশ্ন বলে কি বলেন, কি বলেন?
বলে হাদিস শরীফে আছে, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব। কিন্তু আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা আল্লাহর খাতি ওলি, এদের দিকে তাকাইলে যে কি পাবো এটা তো জানি না, তো জানি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকি থানভি বলেন, আরে ওলামায়ে কেরাম, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর একজন খাঁটি আল্লাহওয়ালা আলেম তাহাজ্জুদুল হাক্কানি, যাদের চোখের পানি আসমানে চলে যায়, দোয়া করতে দেরি কবুল হতে দেরি না, এমন আল্লাহওয়ালার দিকে যদি তাকাও বাইতুল্লাহর জিয়ারত পাবা না, বরং বাইতুল্লাহর মালিকের পাওয়া যায়। বাংলাদেশে বলেন কোন বান্দার বুকে সাহস থাকলে দাঁড়ায় বলেন আমাদের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ময়দানে মাইকলে মসজিদে হোক ওয়াজের প্যান্ডেলে হোক বলেন আমাদের ওলামায়ে হযরাত, বাংলাদেশের কোন শিক্ষিত ইঞ্জিনিয়ার, শিক্ষিত সাধারণ মানুষ, ডাক্তার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জিকির আজকার করে আলেমদের ভালোবাসে, এদেরকে কখনো আমাদের ওলামায়ে কেরাম গালাগালি করছে? বলো তুমি আউযু বিল্লাহ শুদ্ধ করে পারো না, কোরআনের একটা পৃষ্ঠা আরবি বুঝো না, তুমি যদি কোরআন ওয়ালারে গালি দাও আর হিংসা করো, তুমি ঘুমের ঘরে এক মিনিট আমার মাওলার সাথে জবাব চাও, তুমি এই অন্যায়টা কতটুকু পরিমাণ করে পার পাবা চিন্তা করে হিসাব নিয়ে ঘুমাও, কারণ আজরাইল পেছনে সময় বেশি বাকি না।